পুরো গাজীপুর বাসী আনন্দে মাতোয়ারা, সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। আমরা দেখেছি সেই সকাল আটটায় যখন ভোট গ্রহণ শুরু হয় তখন থেকে পুরো আট ঘন্টা বিকেল চারটা পর্যন্ত সাধারণ মানুষ ভোট দিয়েছেন। এরপরে ভোট গণনার যে কার্যক্রম সেটিও কিন্তু পেরিয়েছে প্রায় নয় ঘন্টা, অর্থাৎ দীর্ঘ সময় সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন শুধুমাত্র এই মহেন্দ্রক্ষণের জন্য। সেই মহেন্দ্রক্ষণ কিন্তু সাধারণ মানুষ এখন উদযাপন করছেন। কিছুক্ষণ আগেই কিন্তু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে এবং এরপরে দেখছি স্বতন্ত্র মেয়র প্রার্থী ঘড়ি প্রতীকে, যিনি প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন জায়দা খাতুন, তার পক্ষে সাধারণ মানুষের এই উচ্ছ্বাস, এই আনন্দ, এই আনন্দ যারা ফেটে পড়ছেন সেই আনন্দের সাথে আমরা একটু ভাগী হতে চাই। মানুষের মধ্যে যে আবেগ, যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা বুঝতেই পারছি। আসলে এমন আবেগের কাছে কারো কথা বলার মতো কিছু থাকে না, শুধু এই যে আনন্দ, সেই আনন্দটুকুই আসলে দেখার বিষয়। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত কোনো প্রকার মিছিল না করার জন্য বারবার বলা হচ্ছিল, কোনো ধরনের উচ্ছ্বাস প্রকাশ করার না করার জন্য বলা হচ্ছিল, তারপরও এই যে আনন্দ, আনন্দের পরে যে বাদ ভাঙা উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা বলছি যে ঠিক আমরা রয়েছি রিটার্নিং কর্মকর্তার যে কার্য